আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে 31 গ্রামের মানুষ। দশ দেশের কূটনীতিকদের সাথে ইউনুসের বৈঠক, কি আলোচনা হলো? নূরের আলো নিভল কেন? বুর্কিনা ফাসোর রাজধানীতে ব্যাপক গোলাগুলি, সড়কে সেনাবাহিনী। জানিয়ে দেব দেশব্যাপী গণতন্ত্র মঞ্চের 2 মাসের কর্মসূচি ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব মন্দিরে মণ্ডপে আওয়ামী লীগ নেতা কর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। সীমান্তে ফের গোলাগুলি, আতঙ্কে 31 গ্রামের মানুষ। মিয়ানমারের রাখাইন রাজ্যে 3 দিন গোলাগুলি বন্ধ থাকার পর ফের গোলাগুলি ও মর্টারের গোলা নিক্ষেপ শুরু হয়েছে। এতে টেকনাফ, ওখিয়া ও নাইখাঙ্গা ছড়ির 3টি ইউনিয়নের 31টি গ্রামের কয়েক হাজার মানুষ আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। রাখাইন রাজ্যের বিভিন্ন পাহাড়ের টানা 2 মাস ধরে দেশটির সেনাবাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী আরাকান আর্মির তুমুল সংঘর্ষ চলছিল বলে খবর পাওয়া গেছে। আরাকান আর্মির আস্তানা গুড়িয়ে দিতে যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে রাত ও দিনে ছোড়া হচ্ছিল মুহুর্মুহু গুলি ও অসংখ্য মর্টারের গোলা। কয়েকদিন আগে বেশ কয়েকটি মর্টারের গোলা এসে পড়েছিল বাংলাদেশের ভূখণ্ডে, কিন্তু 27 সেপ্টেম্বর বিকেল থেকে ওপারে গোলাগুলির শব্দ শোনা যায়নি। তাতে এপারের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছিল। অনেকেই নেমে পড়েন ধানক্ষেত, জম চাষ সহ নানা কাজে, কিন্তু গতকাল বৃহস্পতিবার মধ্যরাত থেকে ওপারে গোলাগুলি ও মর্টারের গোলা নিক্ষেপের বিকট শব্দে এপারে আতঙ্ক ছড়াচ্ছে। দশ দেশের কূটনীতিকদের সাথে ইউনিসের বৈঠক, কি হলো আলোচনা? গতকাল বৃহস্পতিবার মার্কিন দূতাবাসে 10টি দেশের কূটনীতিকদের সাথে চা চক্রে মিলিত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যা 6:30টায় এই 2 অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে ডক্টর ইউনুস মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এসেছিলেন। অন্যান্য দেশের কূটনীতিকরাও সেখানে আমন্ত্রিত ছিলেন। মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসা এবং বর্তমান বিশ্ব পরিস্থিতিতে করণীয় নিয়ে তিনি ব্রিফ করেছেন। কিন্তু বৈঠকের একাধিক সূত্র জানিয়েছে যে সামাজিক ব্যবসা নয় বরং ডক্টর মোহাম্মদ ইউনুস তার উপর সরকার যে ধরনের পদক্ষেপগুলো গ্রহণ করছে এবং সরকারের বিভিন্ন সমালোচনামূলক বক্তব্যের ঢালি নিয়েই উপস্থিত হয়েছিলেন শান্তিতে নোবেল জয়ী এই অর্থনীতিবিদ। ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে মানি লন্ডারিং এর অভিযোগে একটি তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন এই তদন্তটি করছে আর এর প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসও ছুটে গিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের ইউনুসের এই মামলার খোঁজ খবর নিতে। এরকম প্রেক্ষাপটে গতকাল মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে কূটনীতিকদের সাথে চা চক্রে মিলিত হন ডক্টর মোহাম্মদ ইউনুস। নূরের আলো নিভল কেন? গত বছর 26 অক্টোবর বেশ ঢাকঢোল পিটিয়ে নূর তার নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ গঠন করেছিলেন। গণ অধিকার পরিষদ গঠনের পর রাজনীতিতে নানামুখী চাঞ্চল্য তৈরি হয়েছিল। অনেকেই মনে করেছিলেন যে এই রাজনৈতিক দলই বাংলাদেশে তৃতীয় ধারার সূচনা করবে, কিন্তু এক বছর যেতে না যেতেই নূরের আলো নিভে গেছে। নূর এখন রাজনীতিতে আর তেমন আলোচিত নয়, বরং বিএনপি যখন রাজপথে বড় ধরনের কর্মসূচি পালন করছে তখন নূর নিষ্প্রভ। তিনি বিভিন্ন প্রবাসীদের কাছ থেকে অর্থ সংগ্রহ এবং নানারকম ব্যবসা বাণিজ্য নিয়েই ব্যস্ত। সরকারের সাথে তার গোপন যোগাযোগের কথা প্রকাশিত হচ্ছে এবং সরকারের কাছ থেকে তিনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিচ্ছেন এমন খবরও তার কর্মীরা বলছে। এ নিয়ে এখন নূরের অনুসারীরাও তার ওপর আস্থা রাখতে পারছেন না। গণ অধিকার পরিষদের রাজনীতিও গতিশীল নয়, বরং গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া পৃথক অবস্থান নিয়ে নিজেই আলোকিত হওয়ার চেষ্টা করেছেন। সংগঠনগতভাবে গণ অধিকার পরিষদেরও তেমন কার্যক্রম নেই। মূলত কোটা বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে নূর আলোচনায় আসেন। এরপর তিনি ডাকসু নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচন করেন এবং ছাত্রলীগের বিপুল দাপটের মধ্যেও ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে সবাইকে চমকে দেন। ডাকসু ভিপি হওয়ার পরপরই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন এবং তাকে মা সম্বোধন করেন। ডাকসুর ভিপি হিসেবে তিনি তেমন কোনো কিছুই করতে পারেননি, বরং ছাত্র অধিকার পরিষদকে তিনি এগিয়ে নিয়ে যান এবং সারাদেশে ছাত্র ছাত্রীদের আবেগ অনুভূতিকে কাজে লাগিয়ে তিনি জনপ্রিয়তা ধরে রাখার
এক কৌশল চেষ্টা করেন। 2020 সালে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দেন এবং 2021 সালে 26 অক্টোবর নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে তার রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় তিনি ঘোষণা করেছিলেন যে গণ অধিকার পরিষদ আগামী নির্বাচনে 300 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু এক বছরের মাথায় নূরের রাজনৈতিক দল কার্যকরহীন এবং একটি পেট সর্বস্ব রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সারাদেশের সবগুলো জেলাতেও এই দলের পূর্ণাঙ্গ কমিটি পর্যন্ত নেই, বরং এই দলের প্রধান দুইজন রেজা কিবরিয়া এবং নূরে নিজেদের ইমেজ বৃদ্ধির জন্যই ব্যস্ত হয়ে পড়েছেন। একসময় নূর অন্যান্য রাজনৈতিক দলের অরাধ্য ছিলেন, বিএনপিও তাকে কাছে টানতে চাইত, আবার বাম দলগুলো তার কর্মকাণ্ডের উপর নজর রাখত। অনেকেই মনে করত যে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নূরের মধ্যে রয়েছে এবং তিনি মূল ধারার রাজনীতিতে একটা অবস্থান করে নেবেন, কিন্তু এক বছরের মধ্যে প্রমাণিত হয়েছে নূরের আসলে নিজস্ব তেমন কোনো আলো নেই, বরং আগামী নির্বাচনে তিনি যেন আওয়ামী লীগের মনোনয়ন পান সেজন্য চেষ্টা তদবির করেছেন বলে একাধিক সূত্র জানিয়েছে। বুর্কিনা ফাসোর রাজধানীতে ব্যাপক গোলাগুলি সড়কে সেনাবাহিনী। বুর্কিনা ফাসোর রাজধানীর প্রধান সেনা ক্যাম্পের কাছে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে। সেনা ক্যাম্প ছাড়াও রাজধানীর আবাসিক এলাকায় গুলির শব্দের পর সেনা সদস্যদের রাস্তায় দেখা গেছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বড় ধরনের বিস্ফোরণ হয়, এর কাছেই সেনারা অবস্থান নেন। এছাড়া প্রেসিডেন্ট প্রাসাদ এবং রাষ্ট্রীয় টেলিভিশন কেন্দ্রে যাওয়ার প্রধান সড়কেও সেনাদের উপস্থিতি দেখা গেছে। সাংবাদিকরা বলেছেন টেলিভিশনে কোনো কিছু দেখা যায়নি, পর্দায় নো ভিডিও সিগন্যাল লেখা দেখা গেছে। এছাড়া রাজধানী ওগাদুগুর কয়েকটি প্রধান সড়কও সেনারা অবরোধ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে বুর্কিনা ফাসোর সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে দেশের ক্ষমতা দখল করে। রাজধানীতে শুক্রবার ব্যাপক গোলাগুলির বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্রের বক্তব্য পাওয়া যায়নি। আল জাজিরার খবরে বলা হয়েছে, এটা অভ্যুত্থান চেষ্টা কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি, সেনা মুভমেন্টের বিষয়ে কোনো ঘোষণা দেওয়া হয়নি। দেশব্যাপী গণতন্ত্র মঞ্চের 2 মাসের কর্মসূচি ঘোষণা। আগামী অক্টোবর ও নভেম্বরের সরকারের বিরুদ্ধে রাজধানী সহ সারাদেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে সমাবেশ করবে নবগঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ। অক্টোবরের শুরুতে রাজধানীর তেজগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ করার মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে। শুক্রবার বিকেলে শাহবাগে রাজনৈতিক সভা সমাবেশে হামলা বন্ধের দাবিতে সমাবেশ করে 7 দলীয় এ জোট সেখানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি জোটের পক্ষ থেকে এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর সহ নির্দিষ্ট 7 দফা দাবি নিয়ে আমরা মাঠে নামছি। সরকার বিরোধী দলের নেতাকর্মীদের মিছিলে গুলি করে মানুষ হত্যা করছে। যখনই সরকার বিরোধীদের মিছিলে গুলি করছে, তখনই আমাদের বুঝতে হবে এই সরকারের পায়ের তলায় আর মাটি নেই, তাদের পতন ঘনিয়ে আসছে। তাই আগামীতে আমরা সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নামব। জাতীয় সমাজতান্ত্রিক দল সভাপতি আসমা আব্দুর রব বলেন, দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, প্রতিদিনই সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের খুন করেছে, গুম করছে। এই সরকার একটি সত্য কথা বলে না, সরকারের কাছে চাল কেনার টাকা পর্যন্ত নেই, অথচ নিয়মিত মিথ্যাচার করে যাচ্ছে। আগামী দিনের কর্মসূচিতে প্রয়োজনে এক সাগর রক্ত দিয়ে স্বৈরাচারের পতন করে ছাড়ব। মন্দিরে মণ্ডপে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাহারা দেওয়ার নির্দেশ। দুর্গাপূজায় মন্দিরে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্কভাবে পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি প্রকাশ্যে যতটা নিষ্ক্রিয় ভেতরে ভেতরে ততটাই সক্রিয় আছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে আগের বছরের বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে এবার সরকার সতর্ক। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্দিরে মণ্ডপে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সতর্কভাবে পাহারা দিতে হবে। শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সনাতন ধর্মাবলম্বীরা তাদের সবচেয়ে বড় যে উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আতঙ্কে থাকবে, উদ্বিগ্ন থাকবে, এটা হতে পারে না। আপনারা আতঙ্কিত উদ্বিগ্ন হবেন না, আমরা আপনাদের পাশে আছি, সতর্ক সক্রিয়ভাবে পাহারা দিয়ে সব ধরনের উদ্বেগ দূর করা হবে।